बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम निश्चय सबाई भलो आलहमदुल्लह भलो आज के ब्लगटा 11টা থেকে শুরু করেছি আশা করছি পুরো ব্লগটা দেখবেন আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আউসাপের কিছু জামা কাপড় জমেছিল সেগুলোই আগে ওয়াশে দিয়ে দিব তারপর আমি কাজ অন্য কাজগুলো করব আজকে তেমন কাজ নেই বলে ভুল হবে রান্নাবান্নাটা খুবই কম আজকে আরো বেশি কাজ আছে তো সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর এত ঠান্ডা লাগছিল কোনো কাজে করতে ইচ্ছে করছিল না আসলে আলসেমি ধরে গেছে শীতকাল আসলে এমনই হয় আমার কাছে খুবই বিরক্ত লাগে শীতকাল আসলে প্রচুর জামা কাপড় হয় পড়তে হয় পুরো বাসা যেন এলোমেলো হয়ে থাকে এলোমেলো বলতে তেমন কিছু না আসলে জামা কাপড় বেশি হয় পড়তে হয় যদিও এখনো পর্যন্ত শীতের কাপড় তেমন একটা পরে নেই দুই একদিন পরেছিলাম মানে হয় আমি তো দেখতেছি না সবটা কোথায় এই যে আমার বেবি পিকাবো 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 দেখে ফেলছি तो आज के भावलाम रान्नाटा एकटु पर बसाई और फार्निचारगुलो एकटु क्लिन करे नहीं एकदम घर टर क्लिन करे तारपर होच्छे आमि गोसले जाब तारपर रान्ना करब तो सेभावे करछि आसले शीत पड़े बोले जे खूब बेशी जामा कपड़ पड़छि बा शीतेर जामा पड़छि ताओ किन्तु ना आमि जानि ना सामने आरो शीत पड़बे कि ना तबे अतटा शीत लागछे ना आमार मने होच्छे गत बछर आमि आरो बेशी भारी जामा कपड़ पड़ेछिलाम ए बछर तेमन एकटा पड़ते होच्छे ना तो जाइ होक तो आमि फार्निचारगुलो क्लिन करे निएछि आर एइदिके होच्छे ओरा चिल्लापाल्ला शुरू करे दिएछे टीवी अफ छाड़ले ठीक आछे दुजोने बसे टीवी देखबे जखनी टीवीटा बंद करा हय तखनी चिल्ला चिल्ली शुरू हो जाए दुजोने माने कारो साथे केउ जाए ना आर कि तो ओदेरके होच्छे काजे लागिए देब ओर बोनके पढ़ते बसाइछि एखन आमि आउसाबके काजे लागाबो आर ओके आमि आसले छोटोखाटो अनेक काज कराइ ओके दिए जेगुलो तार द्वारा सम्भव सेगुलोई आर कि तो ए काजगुलो करते देखे आमि आनंद पाए निजे के आनंदित मन है जे वो छोटो छोटो हाथे अनेक काज करे हेल्प करो ठीक से ए तो गुड ओ बाह मुछबा घर चारू दी मैला कर ले माइ दिबे तुम एटा मुछो ठीक आछे मुछे करते हैं ना बाबा एटा छोटो करो हाँ एटा छोटो करो झाड़ूटा नहीं आसो तो नियाशा
পাও নাই? পাচ্ছ না? ঝাড়ু পাচ্ছ না? ঝাড়ু কোথায় থাকে? বিছানা ঝাড়ু? না, ওটা হয় নাই। বিছানা ঝাড়ু এই পাশে। হ্যাঁ, নিয়ে আসো। নিয়ে আসো। একটা চাচু রুমের, এটা চাচু রুমের, এটা রাখি এসো, যাও। এটা এই চাচু রুম, এটা চাচু রুমে রাখি এসো, যাও রাখি এসো। আসো, এবার আসো, থাক, পড়ে যাক, তুমি রাখি, চলে আসো। আসো, থ্যাংক ইউ। কাজ করছ? হ্যাঁ, এখন কি করবা? এখন মুসবা? আচ্ছা আচ্ছা, আমাকে হেল্প করতেছ? এই তো আমার মোটামুটি সব কাজ শেষ, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে যাব। তবে রান্নার জোগাড়ও করে নিয়েছি, আজকে তেমন একটা ঝামেলা নেই রান্না করার। বলো, কোথায় দেখি তো আমার ছেলেটা, কোথায় দেখি? পিকাবো, এই যে দেখি ফেলেছি আম্মু, পিকাবো পিকাবো। আসলে আমি ওকে দিয়ে ছোটোখাটো অনেকগুলোই কাজ করাই যেগুলো ওর দ্বারা সম্ভব, তো দেখা যায় ওকে ব্যস্ত রাখারও একটা উপায় আর কি এটি, আর সে খুব আনন্দ পায় এটাতে। আর বাচ্চারা দেখা যায় খেলনা দিয়ে খেলতে খেলতে খেলনার প্রতিও একটা সময় বিরক্ত চলে আসে, সে আসলে চায় বড়দের মনোযোগী হতে চায়। আর আমার আগের ব্লগগুলোতে অবশ্যই যারা দেখেছেন আর কি, আমি সব সময় রান্না করার সময় যখন ও একা ছিল, ওর বোন যখন ছিল না বাসায়, যখন আমি আর ও থাকি, ওকে আমি সবসময় আমি রান্নাঘরে কাউন্টার টপে বসি, আমার রান্নাটা করি ওর সাথে কথা বলতে বলতে। তো ওরা আসলে চায় যে বড়দের সঙ্গ পেতে, খুব কমই আসলে খেলতে চায়, নিজে একা একা আসলে খেলতে চায় না। আমি ওর কাপড়গুলো ওকে ভাঁজ করতে দিই, যদিও সে পারে না, কিন্তু কিছুটা সময় চেষ্টা করে যায়। তো পরে নিজেই আমি নিজেই সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি, কিন্তু ওকে অনেকটা সময় দিই যে এগুলো ভাঁজ করার জন্য। তো সে খুব আনন্দ পায়, অনেক কিছু রসুন চলতে দিই ওকে, এরকম অনেক কিছুই আছে। আমি ওকে ছোটোখাটো কাজগুলো ওকে করাই মাঝে মাঝে, মাঝে মাঝে না, যখনই খুব বেশি বিরক্ত করে বা যখনই সম্ভব হয় আমি করাই আর কি। আর সে এই কাজগুলো খুব এনজয় করে। তো যাই হোক, এদিকে আমি রসুন দু একদিনের জন্য এভাবে করে রেখে দিচ্ছি, রসুনগুলো ছুলে আমি এভাবে পুঁতা দিয়ে আর কি ছেঁচে নিচ্ছি। তো এভাবে করে রাখলে দু একদিন আর করতে হয় না রসুনটা, এইভাবে করে আমি বক্সে রেখে দিই আর কি। তো আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি, যাতে বিকেলবেলা যদি কোনো একটা তরকারি বা সবজি রান্না করি তখন যাতে আমার আবার কাটাকুটি করতে না হয়। তো সব কিছু অবশ্য রেডি করে রেখেছি, তো দুপুরবেলা আর তেমন কোনো ঝামেলা করছি না, দুপুরবেলা আজকে পোলাও আর মাংসটা হবে শুধু। তো এই তো, আর পোলাওটা করতে ঝটপট করা যায় সেই কারণে পোলাওটা চয়েস করেছি, ভাত রান্না করতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু আউসাপকে একটার পরে খাওয়ানো হয়, তো এতটা সময় ও আসলে নেবে না, ও ঘুমিয়ে যাবে ওই টাইমটাতে, ও ঘুমিয়ে যায় দেড়টার পর পরে ঘুমিয়ে যায়। তো আমি মাংসটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ক্লিন করে এখন এক পাশে রান্না মাংসটা বসাই দেব, তারপর আমি পোলাওটা রান্না করব। এই তো আপনাদের সাথে আজকে এইটুকু শেয়ার করছি, আশা করছি আপনাদের আসলে ভালো লাগবে। আর ভালো না লাগলেও আসলে আমার কিছু করার নেই, আমি যেহেতু ফেস শো করি না
বাইরে যাই না কোনো রকম, আমার এছাড়া আমার কাজগুলো ছাড়া আমি আর অন্য কোনো কাজই করি না, একজন হাউস ওয়াইফ যেমন হয় আর কি। আর যেহেতু আমার ফেস শো করা হয় না বা করি না, তো সেই কারণে আপনাদের সাথে যে বসে কথা বলবো তাও হয় না। আমার এই কাজগুলোই, আমি যে কাজগুলো প্রতিদিন করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো না লাগলে আসলে আসলেই আমার কিছু করার নেই, তারপরও আশা রাখছি আপনাদের ভালো লাগবে, জানি না ভালো লাগে কি না আসলে। তো যাই হোক, আর আউসাপের কথাটা যেটা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, যে আমি ওকে ছোটোখাটো কাজগুলো করাই, এটা আসলে নেগেটিভভাবে নেওয়ার কিছুই নেই, এটা আমার মনে হয় এটা আরও বেশি পজিটিভভাবে নেওয়া উচিত। আমি ঘুমানোর সময় ওকে দিয়ে মশারি গুজাই, তারপর ওর বালিশগুলো ঠিক করাই, এই ছোটোখাটো কাজগুলো আমি ওকে দিয়েই করাই। ওর লোশনটা যদি লাগানোর দরকার হয় ওকে দিয়ে আনাই, আবার ওটা ওকে দিয়ে রাখানো হয়। ও যদি পানি খায় পানির গ্লাসটা ওকে দিয়ে রাখাই, এই ছোটোখাটো কাজগুলোতে সে খুব আনন্দ পায় আর আমিও খুব আনন্দ হই, যে ওর ছোট্ট ছোট হাতে ও যে আমার কথাগুলোকে গুরুত্ব দেয়, আমার কথা মতো যে রাখে। তো এই তো কাজগুলো আমি ওকে দিয়ে করাই। আর দেখা যায় আমি বিছানা গুছাচ্ছি, কিছু কিছু বিছানা ওর কাপড় চোপড় ঝুড়িতে রাখতে বলি, সে মাশাল্লাহ খুব সুন্দরভাবেই রাখে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, অনেকেই বলেন ও খুব অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি তাতেই খুশি, তবে আমার মনে হয় যে ও বয়সের তুলনায় অতটা অ্যাক্টিভ না যতটা আপনারা মনে করেন, কারণ আমি এর চেয়েও আরও বয়স কমেরও অ্যাক্টিভ ছেলে মেয়ে দেখেছি। তো আমি সে তাদেরকে দেখে আমি আরও বেশি অবাক হই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্ত শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য পোলাও নিয়ে নিয়েছি। সরি, পোলাও চাউলটা নিয়ে নিয়েছি আর কি, পোলাও চাউলটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু ওরা খুব একটা খাবে না, তো সেই কারণে ভাবলাম খুব অল্প করে রান্না করি, শুধু দুপুরবেলা হয় যাতে এমনই। তো এখানে আমি এক কাপ থেকে এক মুঠো বেশি দিয়েছি আর কি, দিয়ে আমি এটা এখন রান্না করে নেব। আমি পেঁয়াজটা দিই না পোলাও রান্না করতে, আমি পরে ব্যারেস্তা করেই দেওয়া হয় আর কি। এখানে আমি রসুন কুচি দিয়েছি খুব অল্প পরিমাণে, আর আদা দিয়েছি, আর গরম মশলা দিয়েছি খুব অল্প করে। এটা দিয়েই আমি ভেজে, হালকা ভেজে আমি র ফ্লেভারটা গেলে আমি হচ্ছে চাউলটা ভেজে নেব। এরপর আমি দুধ আর লবণ দিয়েই এটাকে রান্না করে নেব। আমি সবসময় পোলাও রান্না করতে একটু লিকুইড দুধ ইউজ করি, এতে ঘ্রাণটা ভালো আসে আর খেতেও ভালো লাগে মাশাল্লাহ। তো এই তো আজকের ব্লগটা আমি আপনাদের সাথে এইটুকু শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই, আরও কয়েকটা ভিডিও দেখতে পারেন, অবশ্যই ভালো লেগে যেতে পারে। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতেই আপনারা যদি লাইক করে দেন তাহলে অনেক বেশি আনন্দিত হই, বা অনেক বেশি আমার জন্য এটা হেল্পফুল হবে, আমার একটা ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বেল আইকনটি, যারা নতুন আছেন বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।